হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো হঠাৎ করে প্ল্যান ছিল খালামুনির সাথে মুভি দেখবো, খালামুনি ফোন দিছিল, তো খালামুনি স্বপ্নে ওয়েট করতেছিল। আমি অফিস থেকেই খালামুনির কাছে চলে গেছিলাম স্বপ্নে, পরে খালামুনির সাথে মুভি দেখলাম, মানে মুভি দেখতে যাব, তো সিএনজি নিলাম, সিএনজিতে যাচ্ছিলাম। এটা আমার খালামুনি, আর প্লিজ আমার লুক নিয়ে কোনো জাজ করবেন না, বিকজ আমি অফিস থেকে সরাসরি চলে গেছিলাম, সো অবস্থা খুবই বাজে ছিল আমার। তো এখান থেকে মোমো কিনছিলাম, সিএনজিতে বসে বসে খাচ্ছিলাম দুজন মিলে, যেই ঝাল ছিল ওফ। এরপর যমুনায় পৌঁছানোর পর আমার বড় আপু ওয়েট করতেছিলাম, বড় আপুকে ফোন দিয়েছিলাম কারণ যমুনার পাশেই বড় আপুর অফিস, তো বড় আপু বসলে আসবে। তো বড় আপু আসার পর আমরা যমুনাতে এন্ট্রেন্স করলাম, এই তো পরে হচ্ছে এই উপরে যাচ্ছি ব্লকবাস্টারে টিকিট কাটার জন্য। ইচ্ছা ছিল পাঁচটা শো দেখব, পরে পাঁচটা শো আনফর্চুনেটলি দেখা হয়নি, 7:15 হাওয়ার টিকিট কেটেছিলাম, তো কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম টিকিট কেটে, খাওয়া দাওয়া, বড় আপু খালামুনির আড্ডা মারতেছিল, আমিও আড্ডা মারতেছিলাম, টাইম কাটে না, কী করবো কী করবো, কখন হাওয়া দেখব। তো কিছুক্ষণ পর টাইম হয়ে গেছে, যাব হলের ভিতরে, তো দুর্ভাগ্যবশত আমার বড় আপুর হাওয়া মুভিটা দেখা হয়নি, তাই চলে যেতে হয়েছিল। এই তো মুভি স্টার্ট, আর মুভি দেখছি, আপনাদেরকে যদি না দেখাই এটা একটা কেমন না, তাই আপনাদের জন্য কিছু ক্লিপ ভিডিও করে এনেছি, আশা করি ভালো লাগবে। আমার কাছে পার্সোনালি মুভিটা খুবই ভালো লাগছে, এটা জাস্ট মানে নর্মাল, মানে মানে একটা মাঝিদের ক্যারেক্টার ধরে তুলছে, তো আমার কাছে পার্সোনালি ভালো লাগছে মুভিটা। কার কেমন লাগছে আমি জানি না, বা কে কেমন করে দেখছেন। তো শেষ ভিডিও, মানে মুভি শেষ, যাওয়ার পালা বাসায়, তো এটা হচ্ছে এন্ডের দিকে। তো মানে যেহেতু 7:15 মুভি অনেক লেট হয়ে গেছিল আমাদের বাসায় যেতে, 9:15 মুভি শেষ হয়েছে, আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো বাই, থ্যাংকস ফর ওয়াচিং, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।